ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মুসলিমদের ব্যাপারে সোচ্চার ভূমিকার জন্য পাকিস্তান এ সপ্তাহে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। তবে চীনের উইগুর মুসলিম জনগোষ্ঠী ইস্যুতে পাকিস্তান রহস্যজনকভাবে নীরব। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিশ্বের মুসলিম সম্প্রদায়ের রক্ষাকারী হিসেবে নিজের ভাবমূর্তি উপস্থাপন করেছেন। তিনি নিয়মিত কাশ্মীরে বিতর্কিত ইস্যু নিয়ে আলোচনা করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন। গণহত্যার দায় ছাপিয়েছে মোদীর বিরুদ্ধে। এ অ্যাপটির খবরে জানানো হয়, স্থানীয় সময় গত বুধবার ইমরান খান বলেন, আমরা এবং কাশ্মীরিরা ভারতের ঐবুদ্ধ আচরণ কখনো মেনে নেব না। তিনি আরও বলেন, কাশ্মীরি জনসাধারণের উপর ভারতের নিষ্ঠুর আচরণ মেনে নেব না। এ সপ্তাহে ইমরান খান পাকিস্তান শাসিত কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদে একটি মিছিলের নেতৃত্ব দেন। সেখানে কয়েক হাজার লোক অংশ নেয়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মুসলিমদের ব্যাপারে সোচ্চার হলেও প্রতিবেশী দেশ চীনে উইগুর মুসলিম জনগোষ্ঠীর নির্যাতন ইস্যু নিয়ে ইমরান খান নীরব। মানবাধিকার দলগুলোর তথ্য মতে 10 লাখেরও বেশি উইগুর সম্প্রদায় ও অন্যান্য তুর্কিবাসী সংখ্যালঘুদের একটি শিবিরে বন্দী করে রাখা হয়েছে। চীন সেগুলো পূর্ণ শিক্ষাকেন্দ্র হিসেবে গৃহীত করেছে। কাশ্মীরে উইগুর দুই সম্প্রদায়কে কার্ফিউ নিরাপত্তা বাহিনীর গ্যারাটোপে রাখা হয়েছে। চলাচলও রয়েছে বিধিনিষেধ। পাকিস্তানের ডন পত্রিকায় কলামিস্ট হুমা ইউসুফ বলেছেন, উইগুর সম্প্রদায় নিয়ে পাকিস্তান নিরাপত্তার কারণে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রতিবাদী যথার্থতা নিয়ে প্রশ্ন ওঠে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, দুটি আলাদা ইস্যু, তবে পাকিস্তান নিজেদের মুসলিমদের রক্ষাকারী হিসেবে ঘোষণা দেওয়া ইমরান খানের এই বক্তব্য যথার্থ বলে মনে হয় না। যুক্তরাষ্ট্রভিত্তিক উইলসন সেন্টার এশিয়া প্রোগ্রামের উপপরিচালক মিকাইল কুগেলম্যান বলেন, এ ধরনের সমালোচনা যৌক্তিক। কুগেলম্যান বলেন, পাকিস্তান কাশ্মীরি মুসলিম সম্প্রদায় ও ভারতের মুসলিমদের অধিকার নিয়ে সোচ্চার, কিন্তু উইগুরদের নিয়ে তারা নীরব। এ ব্যাপারে পাকিস্তান নীতিমালা থাকা উচিত। 1947 সালে ব্রিটিশদের শাসন থেকে স্বাধীনতা অর্জনের পর থেকে কাশ্মীর ইস্যুতে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুই দেশই কাশ্মীরকে নিজেদের অঞ্চল বলে দাবি করেছে। কাশ্মীর ইস্যু নিয়ে দুই দেশ যুদ্ধেও জড়িয়েছে। পাকিস্তানে চীনের বিনিয়োগ রয়েছে। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের অংশ হিসেবে চীন পাকিস্তানে $5 কোটি বেশি বিনিয়োগ করেছে। ভারতের সঙ্গে অস্থিতিশীলতার সময়ে চীন পাকিস্তানকে কূটনৈতিক সহায়তার প্রস্তাবও দিয়েছে। যুক্তরাষ্ট্রের পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত ও হাটসন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো হুসেন হাক্কানি এফপিকে বলেন, পাকিস্তান ভারতের বিরুদ্ধে চীনকে তাদের প্রধান সমর্থক মনে করে। বেজিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এমন কিছু করতে বা বলতে নারাজ পাকিস্তান। উইগুর সম্প্রদায়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিষয়টি এড়িয়ে যান। তিনি চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে গুরুত্বের দিকটি তুলে ধরেন। গত জানুয়ারি মাসে দাবোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ইমরান খান বলেন, আমরা চীনের সরকারের প্রতি কৃতজ্ঞ। আমরা সিদ্ধান্ত নিয়েছি চীনের সঙ্গে যে কোনো বিষয়ে ব্যক্তিগত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব। ব্রুকিংস ইনস্টিটিউটের ফেলো মাহিদা আফজল বলেন, পাকিস্তানের জনসাধারণ উইগুরদের নিয়ে খুব বেশি জানে না, এখানে তাদের সমস্যা সেভাবে অনুধাবনও করে না। অন্যদিকে কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের বিরোধ রয়েছে, তাই এই ইস্যুটি অনেক পাকিস্তানের কাছে গুরুত্বপূর্ণ। পাকিস্তান চায় তাদের দেশের মানুষ এ ব্যাপারে সোচ্চার হোক। পারমাণবিক বোমা পেতে চলেছে সৌদি আরব। নিজের শক্তি আরও বাড়াতে মরিয়া সৌদি আরব, এজন্য যেভাবেই হোক পারমাণবিক অস্ত্র চাই। এবার সেই আশা পূর্ণ হচ্ছে, আর এক কাজে সহায়তা করেছে চীন। ইতিমধ্যে কাজেও এগিয়েছে অনেকটি। বোমা তৈরির জন্য ইউরেনিয়াম সংশোধনের কাজ এগিয়ে নিতে একটি নিউক্লিয়ার প্ল্যান্টও বানিয়ে ফেলেছে দেশটি, এমনটাই মনে করছেন মার্কিন প্রশাসনের একাধিক শীর্ষ কর্তা। সম্প্রতি মার্কিন পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নালে একটি প্রতিবেদন প্রকাশ হয়। সেটিতে বলা হয়েছে, চীনের মদতে একটি আণবিক চুল্লি তৈরি করেছে সৌদি সরকার। ইরান সীমান্ত থেকে সবথেকে বেশি দূরে সৌদি আরবের উত্তর পশ্চিমে মদিনা ও তাবুক শহরের মাঝে আণবিক চুল্লিটি তৈরি করেছে রিয়াদ। ওই চুল্লিটিতে ইউরেনিয়াম ধাতু থেকে ইওলুকেক উৎপাদনের কাজ শুরু হয়েছে। বলে রাখা ভালো, বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে পারমাণবিক বোমা বানাতে কাজে লেগে ইওলুকেক। ফলে আপাত দৃষ্টিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য হলেও চাইলে আণবিক বোমা বানিয়ে ফেলা যায় ওই পদার্থ ব্যবহার করে। এ বিষয়ে পত্রিকাটির তরফে জানতে চাওয়া হলে সৌদি প্রশাসন আণবিক চুল্লিটির অস্তিত্বের কথা স্বীকার করেনি, তবে বিষয়টি মার্কিন সরকার জানে বলে পত্রিকাটি জানিয়েছে। নানা কারণে মধ্যপ্রাচ্য উত্তপ্ত। সৌদির সঙ্গে ছড়াও খারাপ সম্পর্ক ইরানেও কাতারের, আর ইয়েমেনের সঙ্গে যুদ্ধ চালাচ্ছে। চীন ও আমেরিকার যুদ্ধ এখন আর অসম্ভব বিষয় নয়, বলছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ এখন আর অসম্ভব কোনো বিষয় নয়। ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে উত্তেজনা থমকে ওঠার পরিপ্রেক্ষিতে তিনি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা থেকে অনলাইনে অ্যাসপেন নিরাপত্তা ফোরামে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, অতীতে কখনো চীনের সঙ্গে আমেরিকার যুদ্ধের কোনো চিন্তা করা যেত না, কিন্তু এখন আর কোনো কিছু অসম্ভব নয়।
মরিসন আরও বলেন, পূর্ব এশিয়া অঞ্চলে মিত্রদেশ খুঁজে পাওয়ার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে ক্যানবেরা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ইন্দো প্যাসিফিক অঞ্চল কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার ভর কেন্দ্রে পরিণত হয়েছে। বিভিন্ন অঞ্চলের মালিকরা নিয়ে উত্তেজনা বেড়ে যাচ্ছে। তিনি বলেন, আমাদেরকে আশাবাদী ভূমিকায় অবতীর্ণ হতে হবে, তবে তা বাস্তবকে অস্বীকার করে বা জাতীয়তাবাদী চেতনা দিয়ে নয়। চীন আমেরিকা উত্তেজনা তঙ্গি ওঠা সত্ত্বেও বেজিংয়ের সঙ্গে ক্যানবেরার অর্থনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। বেশ কয়েকটি ইস্যুকে কেন্দ্র করে আমেরিকার সঙ্গে চীনের সম্পর্কে উত্তেজনা চলছে। তবে সাম্প্রতিক সময়ে চীনের বিরুদ্ধে মারমুখী অবস্থান নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে বেজিংয়ের বিরুদ্ধে এরকম কঠোর অবস্থান নিল ওয়াশিংটন।